হচ্ছে সবাই বিয়ে বাড়িতে খাচ্ছি। হেলসিঙ্কি থেকে তুর্কু যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। আমরা অলরেডি 1 ঘন্টার রাস্তা পার করে এসেছি। এখন সালোর এবিসিতে আমরা একটা ব্রেক নিলাম, এরপরেই খুব শীঘ্রই রওনা দিয়ে দিব। আমরা 4 জন ভাইয়া আখি আপু সহ একই গাড়িতে যাচ্ছি। এদিকে আকাশটাও মেঘলা হয়ে আছে, তো আমাদের আর বেশি সময় লাগবে না, আর 1 ঘন্টার ভিতরেই আমরা পৌঁছায় যাব। সামার চলে আসতেছে, তাই গাছের পাতাগুলো সবুজ রং ধারণ করতেছে। এই সামারের সময়টা আসলে আমাদের ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে, তবে এবার কেন জানি সামার আসতে একটু দেরি করতেছে। অলরেডি মে মাস, তারপরও এখনও দেখা যাচ্ছে বৃষ্টি, তারপরে হঠাৎ স্নোফল হচ্ছে। তো আমরা 11:30 বাজে রওনা দিয়েছিলাম, আমাদের হয়তো পৌঁছাতে 2টা বেজে যাবে। তো প্রথমে আমরা একটা আপু ভাইয়ার বাসায় উঠব, দেন ওখান থেকে সবাই রেডি হয়ে আমরা প্রোগ্রামে যাব। অনেকদিন পরে আসলে লং ড্রাইভে বের হলাম, তাই আমরা 2জনে পিছনের সিটে বসে একটু ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম, আর সামনে আখি আপু ড্রাইভ করতেছে গাড়ি। খুব ভালো ড্রাইভ করতেছে, একদম স্মুথলি চলতেছে গাড়ি। প্রোগ্রাম শেষে আজকে রাতেই আমরা আবার তুর্কু থেকে ব্যাক করব, কারণ আগামীকাল আমাদের 2জনেরই একটু কাজ আছে বাসায়। তো একটা বিষয় শেয়ার করি, আসলে আমি মাঝখানে বেশ কিছুদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি, আমি একটু পড়াশোনা নিয়ে আসলে ব্যস্ত হয়ে গেছিলাম, তো যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো এখন মোটামুটি আমার পড়াশোনা শেষের দিকে, আমার গ্রাজুয়েশন ইনশাআল্লাহ সামনে জুন মাসে হয়ে যাবে, সবাই দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আপনার বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো সামনে আমরা কাছাকাছি চলে এসেছি তুর্কুর, অনেক সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছি। চলে আসলাম, এখন ভাইয়াপুর বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে আমরা প্রোগ্রামে যাব। তুর্কুতে এখন একটা আপুর বাসায় ওয়েট করতেছি, সবাই শাড়ি পরতেছে, রেডি হচ্ছে, একটু পরে আমরা অনুষ্ঠানে যাব। তো এখন আমি একটু বসে রেস্ট করতেছি, যেহেতু আমি আগে থেকেই শাড়ি পরে রেডি হয়ে আসছি, তাই আমার এখন আর কোনো ঝামেলা নেই, সবাই রেডি হচ্ছে, আমি বসে ওয়েট করতেছি, একটু পরে আমরা প্রোগ্রামে যাব। আর পার্টি হচ্ছে আমার হচ্ছে ননদের মেয়ের, মেয়ের পার্টি, বার্থডে পার্টি, ননদের মেয়ের মেয়ে। এখানে আপু আমাদের জন্য পরোটা, গরুর মাংস, তারপরে সবজি, শ্যামাই রান্না করছে দুপুরে খাওয়ার জন্য, আর বিকেলে তো আমরা প্রোগ্রামে চলে যাব। তাও আমরা সবাই এখন খেতে বসলাম। বার্থডে পার্টি করার জন্য এখানে হল রুম বুক করা হয়েছে, সব গেস্টরা একটু পরে চলে আসবে। তো এই পাশে কিচেন রুমে সব খাবার অলরেডি রান্না করা আছে, এই খাবারগুলো এখন বড় ডিশে সার্ভ করা হচ্ছে। দিনা আপু বিরিয়ানি করছো, তো এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করা হয়েছে। তো বিরিয়ানি এখন এই বড় ট্রেতে সার্ভ করা হচ্ছে।
তো দেখতেই পাচ্ছেন একটা বড় ট্রেতে বিরিয়ানিটা সার্ভ করা হয়েছে। বিরিয়ানির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম বিয়েবাড়ির বিরিয়ানির মতো ঘ্রাণ আসতেছে। এখন এটা পাশের রুমে নিয়ে সার্ভ করা হবে। আজকে প্রায় 100 জনের মতো মানুষ আসবে প্রোগ্রামে, তাই অনেক রান্না বাড়া করা হয়েছে। বিরিয়ানির পাশাপাশি এই পাশে আছে মুরগির রোস্ট, তারপর সালাদ, আরও অনেক আইটেম আছে। পেছনের ওই টেবিলটাতে সব খাবারগুলো সার্ভ করা হয়েছে একে একে। এখানে আমাদের আজকের প্রোগ্রামের আয়োজক ভাইয়া আপু আর পার্টি গার্ল তানজিবা। খুবই মিষ্টি একটা মেয়ে ও, সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে ভাইয়ারা সব গল্প করতেছে, আর এই পাশে কেক কাটার জন্য ডেকোরেট করা হয়েছে। এখানে সব খাবার রাখা আছে। এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছি, আর বিরিয়ানির পাশাপাশি মুরগির রোস্ট, তারপরে কাবাব, সালাদ, আর এই পাশে ড্রিঙ্কস রাখা আছে সব। তো মোটামুটি সব খাবারই এখানে পরিবেশন করা হয়ে গেছে। লজ্জা পেয়েছে। মনে হচ্ছে সবাই বিয়ে বাড়িতে খাচ্ছি। মজা হয়েছে না খাবারগুলো? তো খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, সবাই একে অপরের সাথে গল্প করতেছে। একটু পরে কেক কাটা হবে। এদিকে ফটো সেশন চলছে, বাহিরে অনেক ঠান্ডা, তাও আমরা সবাই একে একে বাহিরে গিয়ে ছবি তুললাম। এখন সব ভাবিরা আপুরা মিলে গল্প করতেছি আমরা। একগুচ্ছ সুন্দর গোলাপ ফুল, কালারটা খুবই সুন্দর। তো ফুলের পাশেই রাখা আছে কেক। তো কেক চলে এসেছে, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক, খুবই সুন্দর ডিজাইন। তো এটা হচ্ছে ফার্স্ট কেক, আর এটা হচ্ছে সেকেন্ড কেক। এই কেকটা হচ্ছে চকলেট ফ্লেভারের, খুবই সুন্দর লাগছে দেখতে। ফটো সেশন চলছে, সব ভাবিরা একসাথে দাঁড়িয়ে গেছি। কেক কাটা হয়ে গেছে, তো এখন খাইয়ে দেওয়া হচ্ছে।
আর এদিকে বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। অনেক সুন্দর একটা সময় কাটালাম সবার মাঝে। কেকের পাশাপাশি আরও অনেক স্ন্যাক্স ছিল বিকেলে খাওয়ার জন্য, মিষ্টি ছিল, দই ছিল, তারপরে আরও অনেক ডিজার্টস ছিল যেগুলো আমি ভিডিও ধারণ করতে পারিনি তাড়াহুড়ো করে, কারণ আমাদের চলে যাওয়ার সময় হয়ে আসতেছিল। সবার সাথে অনেক গল্প হলো, অনেকের সাথে আজকে প্রথম দেখা হয়েছে আমার, খুবই ভালো লাগলো। তো যাওয়ার সময়টা আসলে সবার কথা খুব মনে পড়ছে, খুবই আনন্দ করেছি আজকে সারাদিন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফিজ।